আজ সোমবার চব্বিশে আষাঢ় দু হাজার তেইশ সালের দশই জুলাই কুম্ভ রাশি সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ সোমবার আর পরবর্তী মাসই মহাদেবের মাস অর্থাৎ শ্রাবণ মাস তৎসত্ত্বেও বর্তমানে কিন্তু ভগবান হরিবিষ্ণু তিনি যোগ নিদ্রায় আছেন কার্তিক মাসের দেবোত্থান একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকবেন আর এই সময়ে দেবাদিদেব মহাদেব শঙ্কররূপে বিশ্ব পরিচালনা করছেন যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন আজ সোমবার শিবের বার তারা স্ক্রিনে যে মন্ত্রগুলি দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকম মহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুক্মী বন্ধনান মৃত্যুর মুখ মামৃতাত এটি একশো আট বার জপ করুন দীর্ঘদিনে রোগ থেকে তো মুক্তি পাবেনি অকাল মৃত্যুর ভয় কেটে যাবে ব্যক্তিত্ব হবে সমৃদ্ধশালী বন্ধুরা যেহেতু চলছে চতুর্মাস মলমাস আর তাই এই সময়ে আপনারা যতটা সম্ভব তামসিক জীবনযাপন করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন শিবলিঙ্গের অভিষেক করতে পারেন কলার পাতায় খাদ্য খাবার খেতে পারেন এবং খাদ্য খাবার গ্রহণ করার আগে একটা না একশো আট দিন যদি একটু দুপুরবেলা ঘি খেয়ে খাদ্য খাবার শুরু করেন তাহলে কিন্তু আপনাদের সময় সুযোগ এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে ক্রিয়েটিভ ক্রিয়া ক্রিয়াকলাপের মধ্যে নিজেদেরকে আপনারা যতটা যুক্ত রাখতে পারবেন ততই কিন্তু মানসিকভাবে ভারমুক্ত বা চাপ মুক্ত থাকতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে উপকৃত হতে পারেন অর্থগত বিভিন্ন ঝামেলা থেকেও মুক্তি পেতে চলেছেন আর আজ কিন্তু আপনাদের সেমিনার বা কোনো এক্সিবিশনে যদি অংশগ্রহণ করেন নতুন জ্ঞান যোগাযোগ বা নতুন জ্ঞানের পাশাপাশি নতুন যোগাযোগও কিন্তু আপনারা সরবরাহ করতে চলেছেন তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা এর অংশ হলেই বসের কিন্তু কো নজরে পড়ে যেতে পারেন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনারা পেতে পারেন যেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আপনারা আসবেন যার ফলস্বরূপ আপনাদের উৎসাহ উদ্দীপনা দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে মনে রাখবেন সময়ের সাথে সব কিছু কিন্তু পাল্টে যায় প্রেমের জীবনও পাল্টাবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী মাত্রা অতিরিক্ত চাহিদা প্রত্যাশার কারণে সম্পর্কের মধ্যে কিন্তু হতাশা গ্রাস করতেই পারে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহ বাতি হবেন না ডমিনেটিং নেচারের হলে আরও ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না